আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আমরা একটু যাইতে আসি কুয়াকাটা সাগরের পাড়ে মা কোরাল মাছের বারবিকিউ খাইতে তো যেহেতু কুয়াকাটা মগো একেবারে বাসা থেকে কাছে মগো বাসা বললে ভুল হইব এখানে হাবিবুর রহমান মিজবা সাহেবের যে তিনশো তেরো এক প্রজেক্ট আছে এখানে নতুন করে জয়েন্ট হয়েছি তাই এখানে যে থাকার জায়গাটা সেখান থেকে একেবারেই কুয়াকাটা হাইটা যদি যাওয়া হয় তাইলে দেখা যায় যে দশ মিনিটের মতো লাগে তো এই জন্য মাঝে মধ্যেই যাওয়া হয় মাঝে মধ্যেই যেহেতু যাই আজকে চিন্তা করলাম একটা ব্লগ ভিডিও বানাই তো রওনা দিলাম আমি জাহিদ ভাই বাইজিৎ ভাই আর সামনে আছে ভাই মেহেদ অলরেডি কুয়াকাটা সইলে গেছে তো মোরা একটা ভ্যানে সইলে চইলে আইসি এই কুয়াকাটা তো এখানে দেখা যায় যে ভ্যানে আসলে মিনিট অল্প কয়েক মিনিট লাগে তো আসার পরে মোরা ভ্যান থেকে নামলাম প্রথমে দেখা যায় যে কিছু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি করে এই সব দোকান রয়েছে তারপরে এই যে কুয়াকাটার একেবারেই মেইন সাগরের পাড়ি রয়েছে একটা মন্দির আর এই যে সামনে দেখতে আছেন জাহিদ বাই যাইতে আছে ভাই হাতে রয়েছে মাছ মোরা যেহেতু কিন খামু না তো মোরা মাছ ধরছি গ্যাসেকাইল তো গ্যাসেকাইল যে ঘেরে মাছ ধরছি ওখানে কোরাল মাছ আসে অনেকটি তখন থেকে কোরাল মাছ লইলাম একটা তো এই দেখতে যে কুয়াকাটার একেবারে সাগরের পাড়ে চলে আসছি তো এইখানে সবসময় ঢেউ থাকে আর বাতাস তো কথাই নাই সব সময় উড়াদুরা বাতাস থাকে আর সাগরের পারে মানুষজন বওয়ার জন্য দেখা যায় সুন্দর সুন্দর চেয়ার আবার উপরে রোদ যাতে না লাগে দিনের বেলায় এই জন্য ছাতির ব্যবস্থা করছে তো এখানে দেখেন এখন রাত বাই প্রায় এগারোটা বারোটার মতো বাজে প্রায় তো এখনও দেখেন কত মানুষ এখানে ঘোরাফেরা করতেছে অনেকে এখানে ভালো উদ্দেশ্যে আয় আবার অনেকে খারাপ উদ্দেশ্যে আয় কারণ কুয়াকাটা যেরকম পর্যটন জায়গা পাশাপাশি দেখা যায় অনেক খারাপ যারা রয়েছে খারাপ এরা দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদের নিয়ে আসে বা আপনারা যারা আছেন আইলি বুঝতে পারবেন যে এখানে কিরম জায়গা তো মোরা এখন চলে এসেছি মাছের দোকানের সামনে এই যে দেখেন বিভিন্ন ধরনের মাছ আছে কোরাল মাছ সুরমা মাছ তারপরে অক্টোপাস কাকরা রয়েছে বিভিন্ন ধরনের সামনে দেখা যায় যে এই ফুটপাথের মতো অনেকগুলা দোকান একসাথে এখানে এক এক দোকানে এক এক রকমের মাছ বেশিরভাগ দোকানের কালেকশনই হয়েছে কোরাল মাছ তারপর হচ্ছে চিংড়ি মাছ আর দেখা যায় এই যে যেগুলা অক্টোপাস আছে অক্টোপাস আছে মাছটা একটু দেখাইতে আছে সুন্দর কইরা এই যে হুজুর পদের যে দেখতে আছেন হইল মোগো মেহেদি ভাই এখানের মাছগুলো দেখে মোর বেশি পছন্দ হয় না কারণ দেখা যায় মোরা নদীর পাড়ের দ্বারের মানুষ সব সবসময় খাইছি তাজা মাছ আর এখানে তাজা কইয়া দেখা যায় যে ব্যাসে সব অনেক দিন আগের বাসি মাছ এই যে এখানে যে মাছগুলো দেখতে কোরাল মাছ চিংড়ি মাছ তারপরে আরও যে মাছগুলো রয়েছে শুধু সুরমা মাছটা বাদে বাকি সব চাষের কোরাল মাছ মনে কর করতে নামনেরা যে এগুলো মনে হয় নদীর কোরাল ধরিয়া মনে খাওয়াইতেছে কিন্তু এটা না এই কোরাল মাছ হইলো এনে কুয়াকাটা পেরায় কুয়াহেরই চাষ করে তো এই চাষ করা যে এই কোরাল মাছগুলো আছে এগুলাই দেখা যায় আপনারা যখন আহেন আপনাদের ভাইজ্যা খাওয়ায় আর এখানে যে কাঁকড়াগুলা দেখতে এই কাঁকড়াগুলাও কিন্তু নদীর না এগুলাও কিন্তু চাষ করা চাষ করা হইলেও খারাপ দেখায় না ভালোই দেখায় এদিকের পানি একটু লবণাক্ত এইখানে দেখা যায় কাঁকড়া তার আরও কিছু মাছ আছে এগুলো ভালোই দেখা যায় এখানে বাইজিত ভাই আবার একটু হাই কইলো আপনা করে বাইজিৎ ভাই তো খুব চিল আছে আছে মোরা আবার চলেছি মোগ একটা পরিচিত দোকানে আর দিয়ে ভাজামো এই দেখেন এনে কি সুন্দরী মাছ আছে এটার সিঙ্গেরি মাছ কয় না কি মাছ কয় হ্যাঁ জানি না মুই এখন পর্যন্ত মুই আরো অনেক ছবিতে দেখছি কিন্তু এই প্রথম দেখতেছি এক অক্টো মাছগুলার কী অবস্থা এই মাছের দোকানের সামনেই আবার আছে কুতুলি চটপটি ফুচকাই আবিজাবির দোকান আর সামনে এখন আবার বাইজিৎ ভাই কইল যে ভাই মুই একটু মুড লই আপনি মোর একটা ভিডিও করে দিয়েন তা হে আবার একটু স্টাইল করলো তো মোরা আবার একটু মাছ বাজতে দিয়ে আইসি একটু সাগরের পারে একটু ঢেউ দেখতে আর বাতাস খাইতে তো দেখেন কত সুন্দর ঢেউ যদিও মোর মোবাইলের ক্যামেরা একটু খারাপ ভালো না এরপরও যতটুকু পারছি আপনাকেও দেখানোর চেষ্টা করছি তো বাইজিৎ ভাই হ্যার মুড অন কইরা দাঁড়াই আছে তো হ্যার ভিডিও মুই করে আসি। কয় ভাই পিছুন দেয়া ভিডিও উড়াইবেন সামনে যেন না দেখা যায় কারণ সামনে দেখলে মোরে আবার চিহ্ন হালাইবে যে মুই এত রাইতে এখানে আইসি মোরে আবার বাড়িতে লড়াইবে তো নদীর দিয়ে ভিডিও মিডিও করি মোরা আবার আইসি মাছের দোকানে যে দেহি কী অবস্থা এখানে এই দেহি মাছ কাটাকাটি শুরু করছে তো মগো মাছটা মোরা ফ্রিজে থুইয়া দিছিলাম আগের দিন তো হ্যাঁ এরপর দোকানে লই আইছি মোরা খালি বাজারটা হাডার দিমো হ্যাগো মোরা হেনতে কিনে খাম না কারণ এখানে ওইল দাম ওইসে মানুষ দবাই দেওয়ার মতো দাম যদি আপনারা জিগেই খান তাইলে তো খবর আছে এগো মনে যা চায় এগো রেট কিন্তু একটা নির্ধারিত আছে এটা শেষে দিয়া মানে ওই নির্ধারিত দামে কেউ রায় না যে যে রুমের পারে রুমের দাম লয় আনে যেহেতু মোরা এইটারে মাস্টারে বারবিকিউ বার খামু করে খামু হে সুন্দর করে কাটতে আছে মাথা মতার যেগুলো শক্ত আছে ওগুলো সব হালাইয়া হলাইয়ে দেবে হুদা মাস্টারে রাখবে কাটাও রাখবে না কিছুই খালি মাছের যে মাংস যেতটুক আছে ওইটুক রাখবে বাকিটা সব হালাই দেবে এই দোকানগুলো ওই একেবারে নদীর পাশে আপনারা আইলে দেখতে পারবেন যেগুলা ভিআইপি হোটেল আছে ওগুলার তো কোনো কথাই নেই ওগুলাই তো মনে করেন দাম লয় দূরা যে যে রুমের পারে এরা ওইলো মনে করে যে মাছ যদি পাঁচ কেজি কেনে চার কেজি যদি পয়সা এক কেজি দিয়ে এরা আপনাকে দিয়ে সব এক দাম উড়ে এলে এরা কোনো দিন লস দেয় না এখানে ইয়ে দেখলাম যে মনে করেন যে অধিকাংশ যে দোকানগুলো আছে খুব নরম নরম মাছ আছে এইগুলা বিক্রি করে খুব সুন্দর সুস্বাদু করে ফেরাই করে দেয় তো মগু মাছটা এই কাটা শেষ কাটা শেষ হয়ে গেছে এখন সুন্দর করে হ্যাঁ ধুয়ে ঢুয়ে দেবে তো এখানের যে সামনে আরও কিছু দোকান আছে ওইগুলাই ফুচকা চটপটি ব্যাছে আর এই সামনে হইলো বইন্যা জায়গা তো এই লোকটা যারা দেখতাছেন এই খালি হারাদিন খালি কাডি এর দায়িত্বই খালি কাডার যদিও এই দোকানের মালিক হ্যাঁ নিজে তো হ্যাঁ নিজের মাল নিজেই দোকানের মালিক পেলাস ওই লোক গিয়ে কাটাকাটিও নিজে করে এখানে বুড়িয়ে কাকু মাছ অন্য অন্য মানুষের ফেরাই করতে আসে মোগোটাও সিরিয়ালে আছে এই যে দেখেন হইলো এখানে মাছ কোরাল মাছ একজনের হ্যাঁ লাগিয়ে পড়ছে লগে এই আবার হে সুডাইতে আসে তো এখানে দেখা যায় কয়লার আগুনে পড়ে বারবিকিউ করে সুন্দরই হয় কিন্তু তারপরেও ওই অতটা উন্নত মানের না মোটামুটি আর কি চলার মতো যদিও খাইতে খুব খারাপও লাগে না আবার একেবারে বেশি ভালোও লাগে না তো আবার মগো অর্ডারের পাশাপাশি আরও কয়েকজনের কয়টা শিঙ্গের মাছ দিয়েছে কিনে এই শিঙ্গের এরা কুটতে দিতে আছে কোটার সময় দেখলাম যে শিঙ্গের মাছ মনে হয় যে কয়েক মাস আগের হেরহুমের লাগে মজক মজক সব ভিতরে গলি গেছে আর এই যে পাশের দোকান দেখতে আছেন পাশের দোকানদার কিন্তু খুব নিম্নমানের কতুরি অক্টোপাস লোয়া বইছে যা দেখলে মোর ভক্তি হয় না এখন আপনার কেমন লাগে কই থারি না মুগো মাছ ভাজা অলরেডি কমপ্লিট বার্বিকিউ হয়ে গেছে এখন মুগো সামনে এনে দেশে মোর আবার পরাটার অর্ডার করছি এখানে পরাটা হইতাছে তো পরাটা বার্বিকিউ একসাথে খাইতে অনেক মজাই হইবে যদিও এখানে আবার চিংড়ির মাছের ফেরাই আছে লগে কাঁকড়াও দেশে কাঁকড়াও যদি এখনও কোনো দিন খাই নাই কিন্তু ভক্তি হয় না এই জন্য খাই নাই তো যদি সামনে দেখা যায় যে কোনো সময় ভক্তি টক্তি হয় হ্যালো চেষ্টা করব কাঁকড়া খাওয়ার তো মগু মাছ মগু টেবিলে দিয়ে গেছে হেরা যে মাস্টারে পুরিয় এককাল বার্বিকিউ লাইছে সে এখানে আবার সবাই একটু ছবি টবি তুলতেছে মেহেদি ভাই আসে কয় মুও একটা ভোলক বানামু তো এই যে বাইজিৎ ভাই বাইজিৎ ভাইও দেখা পড়াটার অপেক্ষা করতেছে তো দেখা যায় যে এই একটা মাছ মোরা সার খামু দেখতে সরো দেখাইলেও এই মাছটার ওজন কিন্তু আসলে প্রায় এক কেজি দুইশো গ্রাম তো পরাটা চল্লেসে পরাটা যা দেশে এ মনে করেন যে পাতলা রুডির সেইতেও খারাপ একটা পরাটা দশ টাকা করিয়া কিন্তু দশ টাকা করে হইলেও একেবারে পরাটার মান নিম্ন মানের অক্টোপাসগুলো দেখেন একেবারে পঁচছে মনে হয় রক্ত জমিয়ে রয়েছে এ দর্শে কবে আল্লাহ জানে এইগুলো অনেক দাম দিয়ে বেচে বেডারা বেচছে এরপর দেখা যায় যে হ্যারা বাকি লস্টস যা খায় এইগুলোর দে করে একটা ব্যস্তালই দেখা যায় এক কেজির দাম উঠতে যায় এরা এইরকম কাহিনী করে তো দোকানদার যেহেতু মুগো পরিচিত মোর আবার একটু জিগিলাম যে কাকু এইগুলো করেন কি মাস্টার যে পইছে যায় হ্যাঁ করেন কি কয় হ্যাঁ মোরা আবার দেখা যায় কয়দিন ফিরিজ মিরিজে তুই আসতে না পারলে এইবার আবার হোটেলে দিয়ে দেয় এরা মুগো একটু দাম কম দই দিয়ে দেয় এই যে দেখেন এখানে কতগুলা দোকান একটা দুইটা না যদি আপনারা আহেন তো লেগে গিয়ে একটু দাম যা সাই করে খাইয়ের নাইলে কিন্তু পকেটে যা আছে সব লইয়া যাইবে এরা তো গো সুবিধার্থে মুই আবার করছি কি গো যে মূল্য তালিকাটা রয়েছে সমিতি কর্তৃক নির্ধারিত হে আবার ছবি তুললে একটু দিয়ে দিলাম আপনারা যদি আহেন এই মূল্য তালিকা দেখে কিনবেন তাইলে দেখা যায় যে একটু মোটামুটি নে দামের মধ্যে পাইবেন তারপরেও মাছ যখন কিনবেন একটু দরদাম করে লয়েন তো এই পর্যন্তই ছিল মোর আজগর ভিডিও যদিও এইটাই মোর প্রথম বরিশালে বাসায় ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা মোর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ